বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটার হিসেবে পুরুষ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন চারজন। সুরিয়ার সঙ্গে ছিলেন জিম্বাবুয়ের ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজা, উগান্ডার বাহাতি স্পিনার আলপেশ রামজানি এবং নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। টি টোয়েন্টিতে 2023 সালে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন সূর্যা কুমার। 17 ইনিংসে 48.88 গড় এবং 155.96 স্ট্রাইক রেটে করেছেন 733 রান। বছরের শেষ দিকে এসে ভারতকে নেতৃত্বও দিয়েছেন। জোহানেসবার্গে বছরের নিজের দ্বিতীয় টি টোয়েন্টি শতক করেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দারুণ পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি দলের অধিনায়কত্বও পান স্কাই খ্যাত এই তারকা। বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন উগান্ডার ক্রিকেটার আলপেশ রামজানি। বিশ্বের সব দলের বড় নামগুলোকে টপকে 30 ম্যাচে 4.77 ইকোনমি রেটে বলিং করে পেয়েছেন 55 উইকেট, যা গেল বছরের সর্বোচ্চ। 2024 সালে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে থাকছে আফ্রিকার দেশ উগান্ডা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো মেজর আইসিসি ইভেন্ট খেলবে তারা, যার সিংহভাগ কৃতিত্ব এ আলপেশ রামজানির। মনোনয়ন পেয়েছিলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। বিশ্বকাপ বাছাই পর্বে ছিলেন জিম্বাবুয়ের ওয়ান ম্যান আর্মি। দল বিশ্বকাপ বাছাই পর্বে বাদ পড়ে গেল 11 ইনিংসে 51.50 গড় ও 150.14 স্ট্রাইক রেটে 515 রান করেছেন রাজা। পাশাপাশি 14.88 গড়ে নেন 17 উইকেট। এছাড়া নিউজিল্যান্ডের ব্যাটার চ্যাপম্যান পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচ সিরিজে করেন 290 রান, সেখানে খেলেন 57 বলে 104 রানের অপরাজিত ইনিংস, ফলে সিরিজ ড্র করে নিউজিল্যান্ড। এই ফর্ম্যাটে 50.54 গড়ে 145.54 স্ট্রাইক রেটে করেছেন 556 রান। একই দিনে নারীদের বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। 2023 সালের বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস। সংক্ষিপ্ত তালিকায় আরও ছিলেন অস্ট্রেলিয়ার এলসে প্যারি, ইংল্যান্ডের সোফি এক্লেস্টন ও শ্রীলঙ্কার চামারি আত্তাপাত্তু। 2023 সালে সহযোগী দেশের সেরা পুরুষ খেলোয়াড় হয়েছেন নেদারল্যান্ডসের বাস ডিলিট, সেরা নারী খেলোয়াড় হয়েছেন কেনিয়ার কুইন্টার অ্যাবেল। ফারহান ইসান, জমুনা স্পোর্টস।